কি শিং মাছ কাটা যেমন তেমন পরিষ্কার করতে অনেক বেশি প্যারা মনে হয়? ছোট্ট একটি টিপ শেয়ার করব, যেটার মাধ্যমে মাত্র 10 মিনিটে আপনারা খুব সহজে শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন। আজকের এই টিপসটি ফলো করলে আশা করছি আজকের পর থেকে আর কখনোই আপনাদের শিং মাছ পরিষ্কার করতে গেলে কান্নাকাটি করার প্রয়োজন হবে না। এই ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্সটি জানতে চাইলে কিন্তু পুরো ভিডিওটি সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু শিং মাছ, আর শিং মাছগুলো কিন্তু একদম আধমরা হয়ে পড়ে আছে। দেখে হয়তো ভাবতে পারেন শিং মাছ কিন্তু এত শান্তশিষ্ট না, তাহলে কেন এত শান্তশিষ্ট হয়ে আছে? আসলে শিং মাছগুলো আমার আগে থেকে আনানো ছিল, আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে মাছগুলো লাফালাফি করতেছে না। কিন্তু তরতাজা মাছ যখন আনা হয় তখন কিন্তু শিং মাছ অনেক বেশি লাফালাফি করে। সেক্ষেত্রে কিন্তু কীভাবে এই মাছগুলো আপনারা লাফানো বন্ধ করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার এই মাছগুলো কী করে পরিষ্কার করবো সেটাই দেখাচ্ছি। এটা পরিষ্কার করার জন্য লাগবে সামান্য একটা জিনিস, সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা আমাদের সকলেরই ঘরে প্রায় থেকে থাকে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ প্রথমে বেকিং সোডা নিয়েছিলাম, তারপর হচ্ছে আমি সেখানে পরবর্তীতে আরও 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে ভালোভাবে প্রথমে মাছগুলোকে মেখে নিচ্ছি। বেকিং সোডাটা আমি মাছগুলো কাটার আগেই ভালোভাবে মেখে নিয়েছি, এতে করে মাছগুলো কাটতে কাটতে এই মাছের গায়ের যে আলগা ময়লাটা এটা অনেকটা নরম হয়ে যাবে বা আলগা হয়ে যাবে। সেজন্য আমি মাছগুলোকে না কেটেই আগে থেকেই ভালোভাবে বেকিং সোডাটা মেখে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মাছগুলো ভালোভাবে কেটে নেওয়ার পরে বেকিং সোডা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে দিতে পারেন। 10 মিনিট পরে কিন্তু মাছের গায়ে থেকে কালো ময়লাটা অনেকটা আলগা হয়ে যাবে। আমার হাতের কাছে সময়টা খুবই কম ছিল, যার জন্য আমি মাছ কাটার আগেই বেকিং সোডাটা ভালোভাবে মেখে নিয়েছি, যাতে করে মাছ কাটার পরে আমার এটাকে রেস্টে রেখে দিতে না হয়। আর এই তো বেকিং সোডাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে মাছগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার ভালোভাবে আলতো হাতে এগুলোকে চটকে নিতে হবে। কিছুক্ষণ সময় এগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলে নেওয়ার পরে দেখবেন উপর থেকে ময়লাগুলো উঠে আসছে। শিং মাছের রক ফেলে কীভাবে মাছগুলো কাটতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার আমি কিছুক্ষণ সময় মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি, আর কিছুক্ষণ সময় চটকে নিতে নিতে দেখবেন উপরের কালো ময়লাটা একদম উঠে গিয়ে মাছগুলো পুরো সাদা ধবধবে হয়ে গিয়েছে। আর এই ময়লাটা দ্রুত উঠাতে চাইলে অবশ্যই কিন্তু 10 মিনিটের মতন এগুলোকে রেস্টে রেখে দিতে হবে, নাহলে কিন্তু ময়লাটা আলগা হয়ে উঠে যাবে না, উঠতে একটু সময় লাগবে। তো যাই হোক, আমি কিছুক্ষণ সময় চটকে নিয়েছিলাম, মানে প্রায় 10 মিনিটের মতো। এরপরে হচ্ছে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 10 মিনিটেরও সময় কম হবে এখানে মাছগুলোকে চটকে নিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন 10 মিনিটের মতো রেখে তারপরে এগুলোকে চটকে নিতে, এতে করে ময়লাটা খুব দ্রুত উঠে যায়। এই ছোট্ট টিপসটি ফলো করে আপনারা খুব সহজেই কিন্তু শিং মাছ পরিষ্কার করে নিতে পারেন, এতে করে কিন্তু কোনো ঘষাঘষি প্রয়োজনে পড়ে। আজকের ভিডিওটি কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।